আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফ সেলাই ঘর। আজ আমি আপনাদের দেখাবো স্টার গলার ডিজাইন। স্টার গলার ডিজাইন কাটিং করার জন্য আমি এখানে একটি কাগজ নিয়েছি। কাগজটিকে অলরেডি আমি ডাবল ভাঁজ করে রেখেছি। কাগজের এই সাইডটা হচ্ছে বন্ধের সাইড আর এই সাইডটা হচ্ছে ওপেন সাইড। এখান থেকে গলা চওড়া নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। উপর থেকে নিচ পর্যন্ত লম্বা নিব 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। নিচের দিকেও 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। স্কেল দিয়ে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। মেজারমেন্ট অনুযায়ী এই বক্সের মধ্যে স্টারগুলার ডিজাইনটি ড্রয়িং করে দেখাচ্ছি। এই দুটো দাগের কোনার দিক থেকে উপরের দিক 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। দেন এখান থেকে এই 1.5 ইঞ্চি পর্যন্ত একটি রাউন্ড শেপ করে নিব। হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন রাউন্ড শেপটা কতটা সুন্দর হবে। এখন এখান থেকে এই যে বাঁকাভাবে ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে আমি আবারও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চিতে বাঁকা করে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন উপর থেকে এই পর্যন্ত একটি রাউন্ড শেপ করে নিব। গোল গোলার রাউন্ড যেভাবে করে থাকি ঠিক সেভাবেই করে নিব। রাউন্ড শেপটি করে নিয়েছি। এখন আউটসাইডে 1.5 ইঞ্চি করে চারিদিকে এক্সট্রা মার্ক করে নিব। ডট ডট করে টেনে নিচ্ছি। এখন স্কেলের সাহায্যে স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। গাঢ় করে দাগ টেনে নিচ্ছি। কাইসির সাহায্যে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন ভেতরের দিকে কাটিং করে নিচ্ছি। ভেতরের দিকেও কাটিং করা কমপ্লিট। এখন ফাইনালি লুকটা কতটা সহজভাবে এবং সিম্পল ওয়েতে গলার ডিজাইনটি কাটিং করা হলো। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।